আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আছি, খুব ভালো আছি। আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেবেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ ইলিয়াস খান, নিকনেম খসরু, গ্রাম জঙ্গলি, চাঁদপুর ইউনিয়ন, কুমারখালী থানা, জেলা কুষ্টিয়া। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। এই যে খসরু ভাই, আপনার এখানে আমি অনেক ধরনের কিন্তু চাষাবাদ হচ্ছে এটা দেখতে পাচ্ছি, তো আপনি যদি একটু বলেন যে এখানে ক্যাপসিকাম, তো আমরা ক্যাপসিকাম বাগানেই দাঁড়িয়ে আছি দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি জানি যে আপনি একটা সমিতি করেছেন, আরও অনেক রয়েছে, তো শুধু কি ক্যাপসিকাম না, আরও রয়েছে অনেক? আরও অনেক আছে। কী কী রয়েছে? পেয়ারা বাগান আছে, আপনার টমেটো আছে, এছাড়া কাঁচামরিচ আছে। মোটামুটি তাহলে বলা যায় সিজনাল যেটা হয়, বা আমাদের মূল উদ্দেশ্যটা হলো অফ সিজনটা করা। হ্যাঁ, লেট ভ্যারাইটি অথবা একটু আগাম। আচ্ছা আচ্ছা, তো এটা কি লেট ভ্যারাইটি না আগাম? এটা একটু লেট ভ্যারাইটি। আচ্ছা, ক্যাপসিকাম তো আমরা দেখি সব সময় প্রায় বাজারে পাওয়া যায়, মূলত কখন লাগানো ক্যাপসিকাম আসলে সুবিধাজনক? ক্যাপসিকাম মূলত এটা তো শীতকালীন প্রোডাক্ট, তো সব সময় বাজারে যেটা পাওয়া যায় সেটা হলো একটা পলিশেডের ভিতরে করে। আধুনিক উপায়ে বাংলাদেশ গভর্নমেন্ট কৃষি মন্ত্রণালয় যে বিএডিসির থেকে যে পলিশেডগুলো দিচ্ছে, এই পলিশেডগুলোর ভিতর গরমকালে এটা সম্ভব। তো গরমকালে যখন এটা করবে তখন ওখানে আবার একটা আবহাওয়া মেনটেনেন্স করার মতো মানে ব্যবস্থা আছে, যে কারণে সব সময় পাওয়া যায়। আর আমাদের এটা যেহেতু এটা পলি হাউস না, এটা একটা নেট হাউসের মাধ্যমে করতেছি, তাই আমরা একটু একটু আগাম শীতকালীন মানে এমনভাবে এটা করছি যেন সিজন শেষ হয়ে যাবে, আমাদেরটা পূর্ণাঙ্গ প্রোডাকশন আসবে। কিন্তু এখনই আমাদের ভিতরে তো দেখছেন অনেকগুলো প্রোডাকশন শুরু হয়ে গেছে। আপনার এই সমিতিতে কতজন কৃষক রয়েছেন? 170 জন। তারা কি আপনার প্রথম থেকেই আছে? না, প্রথমে আমরা শুরু করি যখন তখন আমরা 40-50 জন কৃষক পাই। প্রথম কবে শুরু করলেন? প্রথম শুরু করলাম 2022 সালে। তো আপনি এই যে ক্যাপসিকাম উৎপাদন শুরু করলেন, এটা কবে থেকে? কৃষি সমিতির পক্ষ থেকে প্রায় আমরা একটা কৃষি ট্যুর দেই। আচ্ছা, তো কিছুদিন আগে আমাদের প্রায় 10-12 জন কিছু কৃষক নিয়ে, আধুনিক কৃষক নিয়ে আমরা যশোর অঞ্চলে, গতকালী অঞ্চলে একটা ট্যুর দিই। ট্যুর দেওয়ার পরে ওখান থেকে আমরা ক্যাপসিকামের বিষয়টা দেখে উদ্বুদ্ধ হই। উদ্বুদ্ধ হয়ে আমি কৃষকদের ভিতর প্রচার প্রচারণা করার জন্য বলি আপনারা সবাই ক্যাপসিকাম করেন, কিন্তু একটা বড় প্রজেক্ট, একটা গ্রামের কৃষকের হাতে তো এত টাকা থাকে না, তারা একটু ভয় পায় সাধারণত। তো আমি, আমার কাজটা হলো কি, যে কোনো নতুন প্রোডাক্টটা আমি প্রথমে শুরু করি, তারপর কৃষকদেরকে বলি আমি যদি লাভবান হই তারপর তোমরা শুরু করো। বাহ, খুব ভালো। তো আপনি একটু বলুন যে এখানে মোটামুটি আপনি কতটুকু জমির উপরে ক্যাপসিকাম চাষ করেছেন? এটা 60% জমি। আচ্ছা, 60% মানে আমরা যদি বিঘাতে বলি তাহলে মোটামুটি 2 বিঘা একটু কম হবে, 33% 60%। আচ্ছা আচ্ছা, তাহলে একটু কম হবে। আচ্ছা, তো আমরা যদি বলি যে 2 বিঘায় তাহলে আপনার কি পরিমাণ গাছ লাগিয়েছেন আপনি 2 বিঘাতে? এটা 6,500। এই যে এখানে দেখতে পাচ্ছি আমার সামনেই একদম সারিবদ্ধভাবে গাছ রয়েছে, অনেক গাছ দেখছি বড়, আবার অনেক গাছ দেখছি ছোট, আপনি কি একটু আগে পরে লাগিয়েছেন? না, এটা না, মূলত হয়েছিল কি, এটা তো আমাদের নতুন অভিজ্ঞতা নাই, শুরু করছি, তো কিছু গাছে ভাইরাস ধরছিল, ভাইরাস ধরার পরে কিছু গাছ প্রথমে আমরা ভাইরাসের গাছগুলো আমরা এখান থেকে সরাই ফেলি, সরাই ফেলানোর পরে আবার একটা ব্যাস লাগানো হয়েছে, ওই গাছগুলো একটু ছোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো বড় বড় গাছ দেখছি সেখানে কিন্তু ইতিমধ্যে, যেহেতু আপনি বললেন লেট ভ্যারাইটি, তারপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ফল এসেছে। জি, আমি 1 সপ্তাহের ভিতরে আশা করতেছি 100 কেজি ফল উঠাতে পারবো। 100 কেজি ফল উঠবে? উঠাতে পারবো ইনশাআল্লাহ। বাহ, তাহলে আমি একটু যদি বয়স জানতে চাই, বয়স কত? 60 ডেজ। 2 মাস হয়েছে মাত্র? জি। বাহ, 2 মাসে তাহলে আর কিছুদিনের মধ্যে আপনি ফল উঠাতেও পারবেন? 1 সপ্তাহ, এখন উঠালেও উঠানো যায়, কিন্তু একটু ম্যাচিউর করে উঠাবো আর কি। আর যদি এটাকে মনে করি যে আমরা লাল বা হলুদ করব একটু বেশি দামে বিক্রি করার জন্য, তাহলে আরো 10 দিন অতিরিক্ত লাগবে। এইখান থেকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে আমরা বাজারে কিন্তু 3 ধরনের ক্যাপসিকাম দেখি, সবুজ, লাল, হলুদ, এটা কি আসলে 3টি জাত না 1টি জাতই আপনার পাকা বা কাঁচার উপর? এটা 3টি জাত, যেমন পাকলে কোনোটা, কোনো জাতের পাকলে লাল হবে। আচ্ছা, একটু ম্যাচিউর হলে লাল হবে, আর কোনো জাতের হলুদ হবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সব জাতি প্রথমে সবই গ্রিন থাকে। আচ্ছা, বাজারে যে আপনারা গ্রিন জাতটা পান, সেই গ্রিনটা এখান থেকে ওঠানো। এটার মূল কারণ, এটার মূল কারণ হলো আমি যদি প্রথমে উঠাই ফেলি, প্রথমে গাছের উপরে লোড কম হবে, প্রোডাকশনটা বাড়বে, যে কারণে অনেক দাম, লাল এবং হলুদের অনেক দাম হলেও কৃষকরা সবুজ অবস্থায় উঠাই ফেলে কিছু। তারপরে যখন গাছটা ম্যাচিউর্ড হয়
তখন একটু পাকানোর ব্যবস্থা করে, তখন একটু দাম বিক্রি করে। ম্যাচিউরড হতে আরো কতদিন লাগবে? মেবি 90 ডেজ। অর্থাৎ আমরা বলতে পারছি যে 90 দিন হলে একটি গাছ পরিপূর্ণ হয়, পরিপূর্ণ ম্যাচিউরড হয়। আচ্ছা, তারপরে আরো জীবনকাল আছে তার? জীবনকাল এটা 6 মাস। 6 মাস। আমরা যে কোম্পানি থেকে গাছ নিয়েছি তারা বলেছে এটা জীবনকাল 6 মাস। 6 মাস পর এ মারা যাবে বা আপনার অন্য মারা যাবে বা অন্য ফসল করবে।